জাহান নাম নিয়ে এক সংক্ষিপ্ত তত্ত্বতত্ত্ব বহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ। আমার আলোচনা যাওয়ার পূর্বে দুই একটি কথা আপনাদের সঙ্গে বলাটা জরুরি মনে করছি। হয়তোবা উপস্থিতি কম দেখে হয়তোবা আপনারা মন খারাপ করছেন, আসলে আমরা কিন্তু মন খারাপ করিনি। একটা কথা হচ্ছে, ধরেন এখানে লোহা দেখা যাচ্ছে, এই লোহার চাইতে রূপার কি দাম বেশি না কম? রূপার কিন্তু দাম বেশি, কিন্তু লোহার দাম কিন্তু কম, এটা যেখানে সেখানেই খুঁজে পাওয়া যাচ্ছে। আবার রূপার চাইতে কিন্তু স্বর্ণের দাম বেশি, স্বর্ণ মানে রূপা যতটা পাওয়া যাবে স্বর্ণ কিন্তু তার থেকে আবার কম পাওয়া যাবে, বিষয়টা কি বুঝতে পারছেন? আবার স্বর্ণের যতখানি পাওয়া যাবে পৃথিবীর বুকে, তার থেকে কিন্তু কম পাওয়া যাবে হীরা, দামি হীরা। তা ঠিক, এখন আমাদের এখানে সংখ্যা যদি একজনও যদি থাকতো আসলে আমাদের কোনো দুঃখ হতো না, কারণ আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাব, আমাদের চেষ্টা মহান আল্লাহ তাআলাকেই রাজি খুশি করার উদ্দেশ্য এটা আছে আমাদের। অতএব একজন আসলে কি না আসলে কি, শুনলে কি মানলে কি না মানলে কি, আমাদের ওটা দেখার বিষয় নেই। আমরা কতটুকু কোরআন ও হাদিসের আলোকে আমরা দিনের দাওয়াত মানুষের নিকট পৌঁছার চেষ্টা করতেছি, এইটা হচ্ছে আমাদের কথা। তা যাই হোক, আজকের বিষয়টা হচ্ছে জাহান্নাম। যদিও অনেক মানে আমি একটু সংক্ষিপ্ত করারই চেষ্টা করব, তারপরও আপনারা একটু ধৈর্য সহিত আপনারা সেটা বোঝার এবং সেখান থেকে অনেক কিছু মানার বিষয় আসবে, যেগুলো আমাদেরকে সবাইকে মহান আল্লাহ তাআলার মানার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন। জাহান্নাম এমন একটি আযাবের জায়গার স্থান যেটা মানুষ ভালো কাজ করলে তার প্রতিদান স্বরূপ জান্নাত পাবে, আর যদি খারাপ কাজ করে মন্দ কাজ করে নেককার ব্যক্তি না হয় তাহলে তার শেষ ঠিকানা হবে জাহান্নাম। আর জাহান্নাম এটা হচ্ছে মানুষের জীবনের চতুর্থ একটা স্থান। যেমন প্রথম মানুষের ধাপ হচ্ছে মৃত্যু, মানুষের পরকালীনের শুরুটাই হয় কিন্তু মৃত্যু দিয়ে, তাই নয় কি? আর মৃত্যু যতটা কষ্টদায়ক একজন বদকার লোকের জন্য, এর চাইতে আর তার পৃথিবীর বুকে এত কষ্ট আর কোনো কিছুই নাই। আর যদি ভালো ব্যক্তি হয় তাহলে তার জন্য মৃত্যুটা একটু সহজ হয়, কষ্ট হবে কিন্তু একটু কম কষ্ট হবে, এই পার্থক্য। তারপরে দ্বিতীয় ধাপ হচ্ছে কবর, মৃত্যুর পরেই সে কিন্তু যায় কবরে। আর মৃত্যুটা যতখানি কষ্টদায়ক তার সাথে কিন্তু ভয়াবহ কষ্টদায়কের স্থান হচ্ছে কবর। এই কবর সাক্ষী দেয়, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ দেওয়ার ঘর, আমি অন্ধকারের ঘর, আমি আযাবের একটা ঘর, এটা কবর বলে। আর এই কবর যতটা জটিল ও কঠিন একটা খারাপ মানুষের জন্য, তার চাইতে আরো বেশি কঠিন কাল বিচারের মাঠের কিয়ামতে। অর্থাৎ প্রথম মৃত্যু, মৃত্যু যতটা কঠিন তার চাইতে বড় কঠিন হচ্ছে কবর, কবরের চাইতে আরো বেশি আযাবের একটা স্থানের নাম হচ্ছে বিচারের মাঠ। হয়তো বা আপনারা বলছেন, কিসের আবার বিচারের মাঠে কবরের চাইতে বেশি আযাবের একটা মাঠ? একটু, যদিও বেশি ব্যাখ্যার সময় নেই, একটু দুই একটা
একটা কথা বলছি, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এক বিঘা পরিমাণ জমি কারো আত্মসাত করে, কাল বিচারের মাঠে মহান আল্লাহ তাআলা তাকে সাত স্তবক জমিন তাকে খুঁড়তে দেবেন। বিচারের মাঠে কথা বলাচ্ছে। তারপর ওই ব্যক্তিটা যখন আত্মসাতকারী, এক বিঘত আপনারা বুঝতেছেন কিনা, এক বিঘা কিন্তু না, এক বিঘত বলতে এই এক টাক্কর, এক টাক্কর জমির কথা বলাচ্ছে। কোনো ব্যক্তি যদি এক টাক্কর জমি যদি আত্মসাত করে, তাহলে সেই ব্যক্তিকে কাল বিচারের মাঠে মহান আল্লাহ তাআলা সাত স্তবক জমিন ওই পরিমাণ খুঁড়তে বলবেন। সে খুঁড়তে খুঁড়তে যখন হয়রান প্রিপারেশন হয়ে যাবে, তখন ফেরেশতা তার আবার শাস্তি প্রদান করবেন খুঁড়তে বলার জন্য। তারপর এইভাবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, প্রতিটি স্তবক খুঁড়তে তার 500 বছর সময় লাগবে। তাহলে 60টি স্তবক খুঁড়তে কত সময় লাগতেছে? প্রায় 3500 বছর। তারপর এই মাটি যখন খোঁড়া হয়ে যাবে 7 স্তবক পর্যন্ত, তখন ফেরেশতারা এই মাটিগুলোকে একত্রিত করে বেড়ি বেঁধে তার গলায় ঘাড়ে ঝুলিয়ে দেবেন। এখন তুমি এই অবস্থায় থাকো যতক্ষণ না পর্যন্ত বিচারের মাঠের সকলেরই বিচার না ফয়সালা হয়েছে, ততক্ষণ পর্যন্ত ওই আত্মসাতকারীর জমির এখন ঘাড়ে নিয়ে থাকো। তাহলে বিষয়টা কি সহজ? বিষয়টা অনেক কঠিন। আপনার তো 20 কেজি 30 কেজি একটা যদি পাথর যদি ঘাড়ে দিয়ে যদি বলা যায় তুমি 5 ঘন্টা থাকো, তাহলে তো সমস্যা। তারপরেও আরেকটা বিচারের মাঠের অবস্থা আপনাদের সামনে উপস্থাপন করছি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা যাকাত প্রদান করে না তাদেরকে ওই সম্পদের পরিমাণ একটা সাপ তৈরি করে দেওয়া হবে, এবং সেই সাপের কোনো মাথায় থাকবে না চুল, টাকওয়ালা সাপ থাকবে। আবার সাপটার মুখের ভিতর মানে মাথা হবে, ওই সাপটির মাথা হবে 2টা, আর তার টাকওয়ালা সাপটি হবে এমন বিশ্রী দেখতে, যা একটা ভয়ঙ্কর অবস্থা। হয়তোবা আমি আপনাদেরকে বুঝাতে পারছি না যে সাপটার রং ঢং কেমন। কারণ হচ্ছে আমাদের দুনিয়াতে আমরা যেটা বিষাক্তওয়ালা সাপ অথবা অবিষাক্তওয়ালা সাপ, যেটা আমরা গ্রামের ভাষায় বলি পানিয়াল সাপ, সেই সাপটাও যদি রাস্তার পথে দেখি অথবা একটা মরা সাপকেও যদি দেখি, আমরা দেখার সঙ্গে চটকে উঠি। এরকম হয় নাকি? মরা যদি সাপও হয় আমরা দেখে আমরা তৎক্ষণাৎ মানে একটা আতঙ্কিত হই। অথচ একটা বিষধর সাপে যদি 2টা যদি টাকওয়ালা মাথা হয়, তাহলে আরো দেখতে কতটা ভয়ঙ্কর হতে পারে। আর এই সাপটা ওই ব্যক্তির গলায় ঝুলিয়ে দেবেন, যে ব্যক্তি যার উপর জাকাত ফরজ হয়েছিল অথচ জাকাত প্রদান করেনি, সেই ব্যক্তির গলায় কাল বিচারের মাঠে ঝুলিয়ে দেবেন, আর ওই সাপটা তার 2 গালে